কাল প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল টোয়েন্টি ফোরের এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিওলি মেডিকেল টোয়েন্টি ফোর আজকের পর্ব আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাজ রহমান প্রিয় দর্শক আমাদের আজকের পর্বের আলোচনা বিষয়বস্তু হচ্ছে চর্মরোগের প্রকটতা এবং এর চিকিৎসা সাধারণত যেই চর্মরোগগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে সেগুলো নিয়েই চেষ্টা করছি আজকের পর্বে আলোচনা করবার জন্য আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামক একজন চর্মরোগ বিশেষজ্ঞ আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ও অধ্যাপক ডাক্তার এম এন হুদা চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ সাবেক বিভাগীয় প্রধান যৌন চর্ম ও যৌনরোগ বিভাগ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রিয় দর্শক আমাদের এই আয়োজনটি যেহেতু সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনারা কিন্তু স্কিনে বিভিন্ন সমস্যা নিয়ে আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারছেন যেই নাম্বারটিতে ডাল করতে হবে সেটি টিভি স্ক্রলে একটু পরপর প্রদর্শিত হচ্ছে স্যার শুভ সকাল আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সকাল আজকের এই অনুষ্ঠানে চর্মরোগ যেগুলো খুব আকারে দেখা দিয়েছে বাংলাদেশে রিসেন্টলি সেটা নিয়ে আলোচনা করার কথা এর মধ্যে আমি যেটা বলবো সেটা রিসেন্টলি একটা চর্মরোগ যেটা সাধারণ মানুষ দাঁত বলে দাঁত এটা ইংরেজি নাম হলো টিনিয়া টিনিয়াসিস অথবা ডার্মাটো মাইকোসিস ডারমাটো ফাইটস থেকে ডার্মাটো ফাইটস মানে হলো একটা ছত্রাক একটা পরজীবী সংক্রমণ এটা ছত্রাক তো এটা দুই ধরনের হয় একটা হলো ডিপ মাইকোসিস একটা হলো সুপারভিশাল মাইকোসিস ডিপ মাইকোসিস যেটা সেটা আমাদের দেশে খুব রেয়ার এটা খুব কম পাওয়া যায় এটা মিডিল মিডিল ইস্টের কান্ট্রিগুলোতে বেশি হয় তো এই ফাঙ্গাল ইনফেকশন সাধারণত ট্রপিক্যাল কান্ট্রিগুলো গরমের দেশগুলোতে বেশি হয় কিন্তু সারা দুনিয়াতে এখন এই ফাঙ্গাল ইনফেকশন প্রকট আকারে দেখা দিয়েছে এক সময় এই ফাঙ্গাল ইনফেকশন শুধু ইপিডেমিক আকারে ছিল সাউথ ইস্ট এশিয়ার রিজনে ট্রপিক্যাল কান্ট্রিগুলোতে ইন্ডিয়া বাংলাদেশ বার্মা শ্রীলঙ্কা কিন্তু রিসেন্টলি গত দু তিন বছর যাবত এটা সারা দুনিয়ায় দেখা দিয়েছে তার মানে একসময় হলো এটা এখন প্যান্ডেমিক আকারে দেখা দিয়েছে তো এই ফাঙ্গাল ইনফেকশন যেটা বলছিলাম যে যেটা সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন যেটাকে আমরা টিনিয়াসিস বলি অথবা ডারমাটো সুপারফিশিয়াল ডারমাটোমাইকোসিস বলি সেটাই হলো দাঁত নামে যেটা পরিচিত সাধারণ মানুষ যেটা বলে সেটা এই দাঁতটা বহু যুগ আগের অসুখ অনেক পুরনো অসুখ এটা হাজার হাজার বছর ধরে দাঁত আছে তো একসময় দাঁতের চিকিৎসা খুব সহজ ছিল একসময় দেখা যেত এই দাঁত হলে সাধারণ মানুষ কোবরে দিয়েও সৎ কিছু গাছের পাতা বেটে দিলেও ভালো হয়ে যেত আমি যখন এই সাবজেক্টে আসি নাইনটিন এইটীতে তখন আমরা একমাত্র ফাঙ্গালিন শ্বশুর ছিল গ্রাইসোফুলবেন যেটা একটা পেনিসিলিন ডেলিভেটিভ পেনিসিন পেনিসিলিন আবিষ্কার হওয়ার কিছুদিন পরে পেনিসিলিন ডেলিভেটি হিসাবে গ্রাইসোফুলবেন ফুলবেন এসছিলো গ্রাইসোভেন এসপি নামে বা গিলাক্স এটা প্রথমে মার্কেটিং শুরু করে এবং আমি যখন এই সাবজেক্টে আসি তখন এই দু তিনটে ড্রাগই ছিল গ্রাইসোফুলবেন ফুলবেন এম্পোটেশন বিয়ে সব ছিল তখন কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশন গ্র্যব্রিন খেলে সহজেই ভালো হয়ে যেত এবং পরবর্তীতে অনেক ওষুধ এসছে মার্কেটে যেমন কেটাকোনা জল তারপরে ফ্লুকোনা জল অনেক রকম মার্কেটে এসছে ক্লোট্রামা জল এগুলো মার্কেটে এসেছে সর্বশেষ যেগুলো মার্কেটে এসছে সেগুলো হলো ইট্রাজেন ইট্রাকোনা জল তারপরে আরও এসছে সবশেষে যেটা আছে পোসাকণা জল একটা ড্রাগ আছে এটা সবচেয়ে পরে এসছে খুব দামি ড্রাগ এটা কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে কোনো ওষুধেই ঠিকমতো কাজ করছে না এক সময় ফাঙ্গাল ইনফেকশন দাদের রুগী বা ফাঙ্গাল রুগী আমাদের কাছে আমরা খুশি হতাম একটু ওষুধ দিলেই ভালো হয়ে যাবে বলতে হবে যে একটু লাগান লাগলে ভালো হয়ে যাবে তো এখন দেখা যাচ্ছে যে কোনো ওষুধে কাজ হচ্ছে এটার কি পিছনে কোনো ধরনের বিবর্তন এটার বিবর্তন বলা হচ্ছে যে মানুষের আবহাওয়াজনিত কারণে বৈশ্বিক উষ্ণতা মানে মানে সারা দুনিয়ায় যে তাপমাত্রা বেড়ে গেছে কারণ এটা তো ফাঙ্গাল ইনফেকশনটা সাধারণত যেখানে ঘাম বেশি হয় তাপমাত্রা বেশি সব জায়গায় হয় তো একটা এটা সম্পর্ক আছে তাছাড়া ব্যাকটেরিয়াগুলো রেজিস্টেন্ট মানে ফাঙ্গাসটা রেজিস্টেন্ট হয়েছে কোনো ওষুধে কাজ করছে না কেন রেজিস্টেন্ট হলো এটার এটা যে মানে এটার যে জেনোমের মাল্টিপ্লিকেশন সেটা হয়তো বেড়ে যাওয়ার জন্য এটা হতে পারে যার জন্যে এখন যেগুলো নতুন অ্যান্টিফাঙ্গাল ড্রাগ এসছে সেগুলো কাজ করছে না এটাতে ভরিকোনা জল ইট্রাকোনা জল তারপরে সর্বশেষ যেটা বললাম পোসাকড় এগুলো সব লেটেস্ট ড্রাগ অনেক পরে এসছে তার আগে তো ফুলকোনা জল কেটাকোনা জল অনেক ড্রাগে ছিল তো টার্বিনাফিনো ছিল টার্বিনা এগুলো কোনো ওষুধে কাজ করছে না এবং রিসেন্টলি যে ড্রাগ আছে সেটা ডাবল ট্রিপল ডোজ দিয়েও আমরা দেখছি যেটা ভালো হচ্ছে না এবং মানুষ খুব ভুগছে শুধু আমাদের দেশে না ইন্ডিয়া আমার সাউথালি গ্লোবালি দেখা দিয়েছে বললাম এক এতদিন প্যান্ডে মানে ছিল এপিডেমিক ছিল একটা রিজিয়াল ছিল এখন প্যান্ডেমিক হয়ে গেছে এবং সারা সারাদিনে ইনক্লুডিং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা নিয়ে খুব কথাবার্তা বলছে রিসেন্টলি যেটা এটা হচ্ছে নতুন ড্রাগ আবিষ্কার করার চেষ্টা হচ্ছে এবং এই পোশাকোনা জলটা সবচেয়ে পরে ঠিক ঠিকমতো কাজ করছে না খুব হাই রোজে দিয়ে এ অবস্থা তো এই জন্যে এখন যেহেতু ড্রাগে কাজ করছে না লোকাল অ্যাপ্লিকেশন যেগুলো আমরা দিই যেগুলো এখন আমরা দিচ্ছি লুডিকোনা জল থেকে শুরু করে তারপরে আরও কিছু আছে সাটাকোনা জল যেমন ফাঙ্গিটাক নামে একটা আছে রিস্কা কোম্পানিরই এটাও এগুলো ঠিকমতো কাজ করছে না তো আমরা করতেছি কি এখন আমি যেটা ব্যক্তিগতভাবে করতেছি যেহেতু মেডিসিনে কাজ হচ্ছে না মানে খাবার ওষুধও কাজ হচ্ছে না লোক লোকাল এপ্রিকেশনের কাজ হচ্ছে না এই জন্যে আমার আমি কিছু পরামর্শ দেবো যারা ভুগছেন এটা আপনারা জানেন এদেশে অনেক মানুষ আপনারা এই যারা টিভির সামনে বসে আছেন তারা দেখতেছেন যে আপনাদের নিজেদেরই অনেক এরকম ফাঙ্গাল ইনফেকশন আছে এবং আপনারা অনেকদিন ভুগতেছেন ডাক্তারের কাছে যাচ্ছেন ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছে আবার হচ্ছে সারতেছে না ঠিকমতো সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে তো এটার প্রতিকারের জন্য আমি যেটা বলবো ওষুধ আপনারা খান এবং অবশ্যই এটা হলে এই কোয়াকের পরামর্শে কিংবা ওষুধের দোকানদারের পরামর্শে ওষুধ ব্যবহার করবেন না আমি এই প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম যে আমরা কিন্তু প্রচুর ক্যানভাসিং দেখি বিশেষ করে রাস্তাঘাটে আমরা কিন্তু প্রায়ই দেখি যে তারা দাদের চিকিৎসায় বিভিন্ন ধরনের বিভিন্ন মলম যেগুলো সাধারণ মানুষ কিন্তু সেগুলোর পিছনে ছুটছে আসলে কি ধরনের ক্ষতি মারাত্মক ক্ষতি করতেছে এই ড্রাগ একটা কারণ কারণ যখনই কারো ওই ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে তারা কার কাছে যাচ্ছে দোকানদারের কাছে যাচ্ছে মেডিসিন শপ ওরা তো লেখাপড়া জানে কেউ ওষুধ বিক্রি করে অ্যাকচুয়ালি তো কেমিস্ট না ওরা বোঝেও না কিছু ওরা স্টোয়ার্ট জাতীয় ক্রিম দিচ্ছে স্টোর জাতীয় ক্রিম দিচ্ছে ডার্মাসল ডোভেট থেকে শুরু করে সবই দিচ্ছে ওরা ইভেন বেটামেতাসন সবই দিচ্ছে তো এগুলো হয় কি যখনই স্টোয়ার্ট লাগে একটু সাপ্লেস করে কিন্তু তাতে কিন্তু আরও রেস্টেন্ট হয়ে যায় পরবর্তী আরও ভেরিলিটি হয়ে যায় ফাঙ্গাস তখন আর কোনো ওষুধে কাজ করতেছে না যেটা সবসময় হচ্ছে ইভেন গ্রামে তো শুধুমাত্র যে লোকাল প্রিকশন দিচ্ছে তা না ওরা করছে কি স্কোয়ার ট্যাবলেট খাওয়াচ্ছে এই মানে ইয়ার থেকে শুরু করে নিঃসলন থেকে শুরু করে সবই হচ্ছে ওরা তখন হচ্ছে কি স্টের সাইড ইফেক্ট হচ্ছে ড্রাগারেজিস্ট্রেন্স আর কিছুতেই ভালো হচ্ছে না যেটা আমাদের দেশে বেশি হচ্ছে বিশেষ করে এখানে তো প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ বিক্রি হচ্ছে ওভার ওভার দ্য দ্য কাউন্টার কাউন্টার বিক্রি হচ্ছে ওটিসি সেল হচ্ছে প্রচুর যার জন্য প্রবলেমটা হচ্ছে তো এখন এটা মারাত্মক ব্যাপার এইসব কারণে কিন্তু রেজিস্টেন্স হচ্ছে কিন্তু রিসেন্টলি দেখা গেছে শুধু এটা না সারা দুনিয়াতে এটা হচ্ছে ইভেন ঠান্ডা দেশগুলো তো প্রচুর ফাঙ্গাল ইনফেকশন তারাও এটা নিয়ে উদ্ভিঘিত কারণ তারাও ওষুধ দিয়ে তাদেরও কাজ হচ্ছে না অবশ্য যদিও ওখানে এখনও আমরা বেশি ছাভার করতে চো ওরা কম করছে কিন্তু ওখানেও হচ্ছে এখন তো আমরা বলতে পারি যে এটা একটা গ্লোবাল থ্রেট গ্লোবালি গ্লোবালি হচ্ছে এবং যে প্যান্ডেমিক হয়ে গেছে একসময় আমি লন্ডনে দেখেছি যে ওখানে পড়াশোনা করার সময় দেখেছি যে ওখানে মানুষের ফাঙ্গাল ইস্যু রুগী পাওয়া যেত না ভেরি রেয়ার পাওয়াগুলো একটু ক্রিম দিলেই ভালো ওষুধে লাগতো না তখন ওখানে ঠান্ডার দেশ লাগতো না ইউরোপের সব দেশে তাই বা আমেরিকা কানাডা ঠান্ডার দেশগুলোতে একই অবস্থা ছিল কিন্তু এখন ওখানে কিন্তু একই অবস্থা ওখানে প্রচুর পাওয়া যাচ্ছে রোগী এবং সেখানে ওষুধে কাজ করছে না ওরাও খুব এটা নিয়ে চিন্তিত তো এখন এই জন্য আমি যেটা বলবো যাদের ফাঙ্গাল ইনফেকশন আছে সেটা দাঁত প্রজাতির অসুখ এবং গোল হয়ে হয়ে ছড়ায় আপনারা জানেন দাঁত প্রজাতির অসুখ মানে অনেকটা গোলাপ ফুলের মতো ছড়ায় আমি একটু জানতে চাই যে আসলে লক্ষণগুলো কি কি বা সাধারণ মানুষের কীভাবে বুঝবে যে তিনি কোনো ফাঙ্গাল ইনফেকশন আক্রান্ত অ্যাকচুয়ালি হচ্ছে কি দাঁত বলতে মানুষ সাধারণ গ্রাম বাংলার মানুষ সবাই বোঝে আমাদের দেশের দাঁত কোনটা দাঁত বলতে হয় কি টাকার মতো গোলে গোলাপ ফুলের মতো গোল হয়ে হয়ে ছড়ায় সার্কেল সার্কেল হয়

যখন ঘাম বেশি হয় তখন এটার প্রকোপ বেড়ে যায় বিশেষ করে যারা যাদের ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট যারা বয়স্ক মানুষ তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আনকন্ট্রোল ডায়াবেটিস তাদের এটা বেশি হয় এটা স্বাভাবিক তাই তাই হচ্ছে এবং সাধারণ এটা বুঝতে পারে এটা দাঁতটা সাধারণ একটা অসুখ এবং এটা সাধারণ মানুষ বুঝতে পারে তো এই জন্যে যেহেতু ওষুধে কাজ হচ্ছে না এই জন্যে করতে কি এই কোয়াকের কাছ থেকে কিংবা এই ওষুধের দোকান থেকে বা রাস্তার ফুটপাথ থেকে যেটা আপনি বললেন এখান থেকে ওষুধ না নিয়ে একজন অবশ্যই এখন আমি আমার মনে পড়ে আমি যখন নাইনটিন এইটটি থ্রিতে আমার শুরু করে এই মানে চাকরি 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 জীবন আগেই শুরু করেছি আমি আমি চর্মরোগ জনরোগ ডাক্তার হিসেবে যখন প্র্যাকটিস শুরু করি আমি চাকরি করি আমি নাইনটিন এইটটি থেকে এইটটি থ্রি থেকে পিজি থেকে পোস্ট গ্রাজুয়েশন করেছি তখন তো ইউনিভার্সিটি ছিল না তখন আইপিজি আমার ছিল পিজি হসপিটাল তারপর থেকেই সাবজেক্টে কাজ করছি আমি তো তখনও এই ফাঙ্গাল ইনফেকশন চল ট্রিটমেন্ট খুব ইজি ছিল তো এখন কিন্তু এটার ইজি না এখন একসময় ফাঙ্গাল ইনফেকশন রুগী আসলে দ্বারের রুগী আসলে আমরা খুশি হতাম যে একটু ওষুধ দিলে ভালো হয়ে যাবে বা অনেক সময় খাবার ওষুধ লাগতো না বললে ক্রিম লাগান ভালো হয়ে যাবে কিন্তু এখন ফাঙ্গাল ইনফেকশন রুগী দেখলেই আতঙ্কিত হয়ে যায় ব্যক্তিগতভাবে আমি জানি এটা বেশি কমপ্লেক্স কমপ্লেক্স হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে ধরনটা চেঞ্জ হচ্ছে এই জন্য আমি বলবো যে যদি কারো এরকম ফাঙ্গাল ইনফেকশন হয় হয় ইমিডিয়েটলি আপনার একজন চম রোগ বিশেষজ্ঞ দেখাবেন আমি যেটা বলতে চাচ্ছিলাম পাস করি তখন আমাদের দেশে আমি শহর সাত আটজন স্কিন স্পেশালিস্ট ছিলাম এখন কয়েক হাজার হয়ে গেছে এই গত চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে সময়ে তো এখন স্কিনের ডাক্তার অভাব নেই জেলা শহরগুলোতে অবশ্যই স্ক্রিন ডাক্তার আছে এবং সব থানা হেলথ কমপ্লেক্সে একজন করে কনসালটেন্টের পোস্ট তৈরি করেছে জুনিয়র কনসালটেন্টের তো থানা হেলথ কমপ্লেক্স এরিয়াতেও কিন্তু স্কিন স্পেশাল পাওয়া যাচ্ছে এই আমি বলবো যে আপনাদের যখনই এরকম কারো চম রোগ হবে এখন তো দাঁত মানে সাধারণ রোগ নয়

হ্যালো হ্যালো জি দর্শক শুনতে পাচ্ছেন হ্যালো আহ আমার কথা কি শোনা যাচ্ছে জি শোনা যাচ্ছে আপনার নাম বলে প্রশ্নটি করুন আমার নাম হচ্ছে সঞ্জনা আমি একটা প্রবলেম নিয়ে কল দিচ্ছিলাম আচ্ছা তোমার প্রশ্ন হচ্ছে যে বেসিকলি দুই দিন আমার পেট ব্যথা করছে অনেক মানে কেরকম ওটা হচ্ছে কিছুক্ষণ পরপর আমরিয়ে অনেক ব্যথা করে তো এটা কি কারণে হতে পারে আর কি খেলে এটা ঠিক হবে আমরা প্রথম দর্শকের ফোন প্রথম দর্শক রবিউল সাহেব প্রশ্ন করেছেন ওনার মাথায় ছোট ছোটো দানা হচ্ছে চুলকানি হচ্ছে এর অসুখটার নাম বেসিক্যালি এটা দীর্ঘদিন যাবত আছে তো এটা হলো এটা নাম হলো সম্ভবত এটা সিবুরিক ফলিকুলাইটিস এটা আসলে চোখে না দেখলে তো বোঝা যায় না তো আমি যে আন্দাজ করছি সেটার নাম হলো সিবুরিক ফলিকুলাইটিস এটা একটা সিবুরিক কন্ডিশন যেখানে খুশকি হয় মাথা তৈলাক্ত হয়ে যায় একটু এবং ছোটো ছোটো দানা হয় এটা একটু ক্রনিক প্রবলেম তো এটা জন্যে আপনাকে যেটা পরামর্শ দেবো সেটা হলো যে প্রথমত হলো যে এটা যেহেতু দানা হচ্ছে এবং উনি আর ক্লিয়ার করেন নাই যে আর কি কি সমস্যা হচ্ছে তবে উনি বলছেন চুলকানি হচ্ছে এটার সঙ্গে খুশকি থাকতে পারে এবং ওনার বয়স্ক তো সেটা উনি বলেন নাই এবং ওনার অন্য কোনো অসুখ বিসুখ আছে সেটাও উনি বলেন নাই তো যাই হোক আমি রবিল স্বামী আপনাকে বলবো যে বেটার হলো আপনি একজন চরম বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করেন উনি আমাকে বেটার পরামর্শ দেবে তবে এই মুহূর্তে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যদি আপনার মাথায় দানা হয় দানাগুলো পেকে যায় পুঁজ হয় কিনে না সবসময় শক্ত শক্ত হয়ে থাকে সেটা একটা বোঝার বিষয় যদি আপনার পুঁজ হয়ে থাকে মাথায় ছোটো ছোটো দানাগুলো মাঝে মাঝে পেকে যায় পুঁজ হয়ে যায় তার মানে ইনফেকশন হয় তাহলে একটা অ্যান্টিবায়োটিক লাগবে এবং আপনি একটা যে কোনো একটা শ্যাম্পু যেমন কেটাকোনা জল আরও ভালো হয় কেটাকণা জল সে জিঙ্ক এই এইরকম মিক্সড প্রিপারেশনের যে শ্যাম্পুগুলো পাওয়া যায় সেটা আপনি ইউজ করতে পারেন যেমন যে প্রয়োজন হয় যদি মাথা খুব তৈলাক্ত হবে দৈনিক আপনি একটা শ্যাম্পু কেটাকণা জল জিঙ্ক জিঙ্ক পাইরোথিনের একটা শ্যাম্পু মেখে মাথা ওয়াশ করবেন তাতে মাথাটা ক্লিন থাকবে খুশকি কমবে তৈলাক্ত ভাব কমবে তারপরে যদি না কমে কমে তাহলে ওই যে দানাগুলোর জন্য যদি পেকে যায় তাহলে একটা অ্যান্টিবায়োটিক আপনি খাবেন আচ্ছা সেটা খেতে গেলেও একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে আপাতত যদি কোনো স্কিন স্পেশাল না পান তাহলে আপনি কাছাকাছি কোনো এমবিবিএস ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন এবং এ হোল হল আপনার ট্রিটমেন্টের জন্য একজন অভিজ্ঞ চয়মূরক জনরোগীর সঙ্গে সঙ্গে পরামর্শ করতে হবে ধন্যবাদ আপনাকে আর দ্বিতীয় প্রশ্ন যে করেছেন উনি যেটা প্রশ্ন করেছেন এটা আমাদের সাব আমার সাবজেক্টের রিলেটেড না আমি মনে করি আমার পেট ব্যথা হচ্ছে জুতো এসিডিটির জন্য হতে পারে অনেক কারণে হতে পারে আপনি যদি তল পেটে ব্যথা হয় তাহলে একজন গাইনোকোলজি দেখাতে পারেন আর যদি এমনি পেটে ব্যথা হয় তাহলে আপনি গ্যাস্ট্রেন্ট্রোলজির মানে পরিপক্ক অন্তরের ডাক্তার এসিডিটি হওয়ার সম্ভাবনা দেখাতে পারেন ধন্যবাদ

ভালো আক্রান্ত ব্যক্তির একটু আগে আমি যেটা বলতে চাচ্ছিলাম যেহেতু ওষুধে খুব একটা কাজ হয় না যে দুটো জিনিস একটা হলো সংক্রমণ প্রতিরোধ করতে হবে এই জন্য যার একবার হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন তার বাড়িতে আর কারো কন্ট্রাক্টে আসা যাবে না যেমন কাপড় চোপড়া আলাদা করে ফেলতে হবে বিছনাপত্র আলাদা করে ফেলতে হবে এবং এই ফাঙ্গাসগুলো কিন্তু মানে শুকনো আবহাওয়ায় বেশ কিছু সময় কয়েকদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে তো এই জন্যে আপনার রেগুলার নিজের যেমন রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সাবান বা শ্যাম্পু বা দিয়ে পরিষ্কার করে সেটা ওয়াশ করে পরিষ্কার রাখতে হবে অ্যাট দ্য সেম টাইম ব্যবহারের চোপড় বিছিনার কাপড় বালিচের কাপড় সব ওয়াশ করতে হবে রেগুলার যাতে করে এই কাপড়গুলো থেকে রি না হয় এবং বাসার কমন যেমন জিনিসগুলো সোফাতে যারা বসতে চায় একই বাসা থাকে একজনের হলো ওই সোফার কন্ট্যাক্টটা আরেকজনের হতে পারে তারপরে টাওয়েল থেকে হতে পারে কমন ইউজের যেগুলো জিনিস থেকে হতে পারে এ ব্যাপারে সাবধান থাকতে হয় এগুলো তো সেপারেট করে ফেরাই ভালো বাসায় যদি দশজন লোক থাকে আপনি একজনের হলে ওর দশজনেই হওয়ার সম্ভাবনা কাজে তাকে সাবধান থাকতে হবে আর আমি যেটা একটু আগে বলতে চাচ্ছিলাম সেটা হলো যে যেহেতু ওষুধে কাজ হয় না মানে ওষুধ খুব ডিফিকাল্ট ওষুধে কাজ হয় না এটা আমি একেবারে বলবো না হয় কিন্তু ঝামেলা হয় অনেক এবং রিকার করার ভয় থাকে এই আমাদের দুই তিন ধরনের অ্যান্টিফাঙ্গাল ড্রাগ কম্বিনেশনে দিতে হচ্ছে এদিন যেটা আমরা কখনো আগে দিতাম না এবং আরও কিছু সাবধানতা অবলম্বন করতে হয় বিশেষ করে আমি যেটা করিয়ে দেন যেহেতু ওষুধে খুব একটা কাজ করে না এই জন্য যেগুলো অ্যান্টিফাঙ্গাল ওয়াশ আছে ওয়াশ বলতে সাবান পাওয়া যায় যেমন কেটোকোনা জল সাবান পাওয়া যায় তারপরে কেটোকোনা ওই জিঙ্ক পাইরেথিও যেগুলো অ্যান্টিফাঙ্গাল মানে ক্লিনজার শরীর ওয়াশ করার জন্য ইউজ লোকালি লোকাল ইউজের লোকাল ইউজের জন্য ইভেন কিছু ইয়েও পাওয়া যায় কিছু শ্যাম্পু পাওয়া যায় তারপরে সাবান পাওয়া যায় এগুলো কেটোকোনার জল জিঙ্ক শ্যাম্পুও পাওয়া যায় সাবানও পাওয়া যায় ইদানিং যে নতুন এসছে কোলোপাইরক্স সাইক্লোপাইরক্স সাইক্লোপাইস কোলোপাইরক্স নামে একটা কোম্পানি মার্কেটিং করে স্কোয়ার তো ওইটা এখন ইদানিং মার্কেটে নিয়ে যায় ওটা খুব ভালো সাইক্লোপাইরক্স ওয়ান পার্সেন্ট ক্লিনজার লোশান বা শ্যাম্পু ইউজ করলে ভালো কাজ হয় এটাতে মানে কেটাকলারের কেটাক ইট ইস বেটার তো যাই হোক যেটাই করুক আমি যেটা বলবো যখনই আপনারা কেউ ফাঙ্গালি অ্যাটাক্ট হবেন একটু ঘন ঘন ওয়াশ করতে হবে ইভেন যারা সারা শরীরে হয় আমি বলি সারাদিনে তিনবার

এটার নাম হিমানজিওমা ক্যাবার্নাস হিমান হিমানজিওমাটা হলো একটা জন্মগত ব্লাড ভ্যাসেলের টিউমার এটা বাচ্চাদেরই জন্মের পরপরই দেখা যায় কারো কারো জন্মের কিছুদিন এক দেড় মাস পরেও দেখা যায় ওটা জন্মগতভাবেই আসে এটা ব্লাড ভ্যাসেল টিউমার ইউজুয়ালি ফেস এইসব জায়গায় উপরের প্রসন্ন হয় নিচে কম হয় নিশ্চয় হাতে পায়ে হতে পারে তো এটা সুবিধা হলো যে এটা অটো রিগ্রেসিভ মানে অটো অটোমেটিক্যালি এটা ভালো হয়ে যাবে তবে আপনাকে একটা ওয়েট করতে হবে এই হিমানজিওমা বাচ্চাদের যেটা আসে সাধারণত আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যেটা সেটা হলো দুই থেকে আড়াই বছর পর্যন্ত এটা বাড়তে পারে আমার জীবনে আমি লক্ষ লক্ষ হিম্যানজিওমা দেখছি সময় মনে করা হয়তো এটা বড়ো কোনো রোগ আসলে বড়ো রোগ না হিউমানজিওমা বাচ্চাদের হলে দুই থেকে আড়াই বছর পর্যন্ত এটা সাইজ সাইজ একটু বাড়তে থাকবে স্বাভাবিকভাবেই তারপরে কমতে থাকবে এবং পাঁচ বছরের বয়সের মধ্যে এটা ভালো হয়ে যাবে এটার জন্য কোনো চিকিৎসার প্রয়োজন নেই তবে যেহেতু এটা ব্লাড ভেসেলের টিউমার এটা ব্লাড এর এর মধ্যে ব্লাড আসে কাজে খুব সাবধানে থাকবেন খোঁচাখুচি করা যাবে না জায়গাগুলোতে খোঁচাখুচি করলে বা বাচ্চার নখ কেটে রাখবেন যাতে নখ দিয়ে বাচ্চা নিজেও খোঁচাখুচি করতে পারে আর গোসল করার সময় বা যে কোনো কারণে এটা ঘষাখুষি করা যাবে না খোঁচাখুচি করা যাবে না করলে রক্ত আসতে পারে এখান থেকে আর যদি কোনো এরকম কখনো হয় যে একটু খোঁচার লাগিয়ে রক্ত বেড়ে গেছে কিংবা ইনফেকশন হয়ে গেছে তখন একজন ডাক্তার লোকাল ডাক্তার দেখালেই হবে তবে একটা জিনিস পরিষ্কার বলি সাধারণ ডাক্তাররা বা ইয়েরা কিন্তু বোঝে না ভাবে সিরিয়াস কিছু রোগ নাথিং সিরিয়াস এটা কোনো সিরিয়াস ব্যাপার না আপনি ওয়েট করেন তবে একটু বাড়তে থাকবে যেটা আমি বলছি দুই থেকে আড়াই বছর পর্যন্ত একটু বড় হবে সাইজে বড় হবে বাচ্চার বয়সের সঙ্গে সঙ্গে এটা বড়ো হতে থাকবে কিন্তু তারপরে কমতে থাকবে এবং আফটার ফাইভ ইয়ার্স এটা একদম ভালো হয়ে যাবে তারপরেও যদি আপনি মনে করেন যে এটা কনফার্ম করার দরকার আপনার

প্রিয় দর্শক প্রেজেন্স পিউলি মেডিকেল টোয়েন্টি ফোর অনুষ্ঠান এই পর্যায়ে সময় হচ্ছে একটি ছোট বিরতিতে যাবার বিরতির পর আমাদের আলোচনার পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি আমাদের সাথে তখন বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি জিএসকা প্রেজেন্স পিউলি মেডিকেল টোয়েন্টি ফোর অনুষ্ঠানে আজকের পর্বে আমরা কথা বলছি বিভিন্ন চর্মরোগ বিষয়ে আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার এম এন হুদা চর্ম রোগ বিশেষজ্ঞ সাবেক বিভাগীয় প্রধান ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রিয় দর্শক আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদেরকে ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে আচ্ছা আমি বলছিলাম ফাঙ্গাল ইনফেকশন নিয়ে আমার ছত্রাক সংক্রমণ বা দাঁত প্রজাতির নিয়ে বলছিলাম তো যেটা বলছিলাম যে কোনো ওষুধে যেহেতু সবগুলো ওষুধের এক্সিডেন্ট হয়ে গেছে কাজ করছে না কাজে আমাদের নিয়মগুলো মেনে চলতে হবে নিয়মের মধ্যে একটা বলতেছিলাম যে কিছু ক্লিনজিং এজেন্ট আছে যেটা অ্যান্টিফাঙ্গাল এজেন্ট যেমন সাবান পাওয়া যায় কেটাকোনার জল জিঙ্ক পারিথন সাবান পাওয়া যায় লোশন পাওয়া যায় শ্যাম্পু পাওয়া যায় তারপরে এদের যেটা সাইক্লোপাইরক্স একটা শ্যাম্পু আছে ওয়ান পারসেন্ট এটা ক্লোপাইরক্স নামে পাওয়া যায় অনেক সময় মার্কেটে বিভিন্ন নামে পাওয়া যায় এই এইগুলো এই এই ক্লিনজারগুলো খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে কারণ যেহেতু দেখা যায় এটা এবং ওরাল মেডিকেশন ছাড়া অনেক অসুখ অসুখ কিন্তু চম্বর্গ অসুখ কিন্তু আমরা লোকাল অ্যাপ্লিকেশন দিয়ে নিয়মকানুন মানে ভালো করতে পারি একসময় তাই ছিল ফাঙ্গাল ইনফেকশনে ওরাল মেডিকেশন লাগতো না মুখে ওষুধ লাগতো না শুধু গরম মলম আরে ওয়াশ করেই ভালো হয়ে যেত কিন্তু সেটা তো এখন হচ্ছে না যাই হোক যেহেতু ফাঙ্গাল ইনফেকশন বা এই দাঁত পর্যা ওষুধটা শুধু ওষুধের রেস্টেন্ট হয়ে গেছে কাজে নিয়ম মানতে হবে তার মধ্যে যেটা বলতেছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে রেগুলার কাপড় চোপড় ব্যবহারের কাপড় বিছনাপত্র রেগুলার ওয়াশ করতে হবে এবং এরকম একটা সাবান বা শ্যাম্পু বা ক্লিনজার যেটার মধ্যে অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট আছে যেমন কেটাকোনা জল জিঙ্ক পাইরে সাইক্লো সাইক্লোপাইরো এই জাতীয় যেগুলো আছে এটাতে ওয়াশ করতে হবে ইভেন তাদের জেনালিস্ট হয়ে গেছে সারা শরীরে হয়ে গেছে একজন মানে মাথা থেকে পা পর্যন্ত তাদেরকে আমি বলি যে যদি তিনবার ওয়াশ করেন তিনবারই গোসল করেন অসুবিধা মানে গ্রীষ্মকাল আমাদের গরমের দেশ কোনো প্রবলেম নেই ওয়াশ করেন ওয়াশ করার পরে যেগুলো লোকাল অ্যাপ্লিকেশন আছে ক্রিম বা লোশান এনটিফাঙ্গাল সেটা লাগাতে বলি তাতে করে হয় কি ওরাল মেডিকেশনে কিছু কাজ না এটা তো কিছুটা কাজ হয় এখন মানে সবভাবেই চেষ্টা করতে হবে ভালো করার জন্যে এবং আমি পরামর্শ দেবো যে যখনই কারো এরকম হবে তখনই একজন স্কিন স্পেশালিস্টের একজন অভিজ্ঞ জন্মদর্ল বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং তিনি যেভাবে বলে সেইভাবে করবেন আমি যে কথাগুলো বললাম সেটাও ফলো করেন আশা করি একেবারে ভালো হবে না তা না আমরা অনেক সময় কম ভালো করতে পারি তবে অত সহজে অনেকে আছে বছরের পর বছর ভুগতেছে গত কয়েক বছর তো এটা দেখা দিচ্ছে বেশি দিন আগের কথা না কিন্তু এটা লাস্ট টেন টু ফিফটিন ইয়ার্স ধরে এটা শুরু হয়েছে এবং যতদিন যাচ্ছে আরও এটা প্রকট হয়ে যাচ্ছে এই জন্যে আমি এটা নিয়ে আজকে কথা বললাম তো আপনারা আমার কথাগুলো ফলো করেন প্রয়োজন হলে চন্দ্রভোগ একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেন সুস্থ থাকবেন আমি আশা করি আমার কথাগুলো আপনাদের কাজে লাগবে ভালো থাকবেন স্যার এখন আরেকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই এবং আমি এটা কিন্তু এখন খুব কমনলি স্যার আমরা দেখি যে সেতি রোগ ভিটিলিগো এবং এটা কিন্তু খুব সোশ্যাল একটা চাপ সৃষ্টি করে যে এই পেশেন্টটা আসলে ভিটিলিগোতে আক্রান্ত বিশেষ করে যারা অল্প বয়সী তরুণ তরুণী আছেন তারা যখন আক্রান্ত হন সেটা কিন্তু তাদের মানসিক যে স্বাস্থ্য সেটাতেও কিন্তু স্যার অনেক বেশি হ্যাম্পার করে তো আসলে এই ভিটিলিগো বা সেতি রোগ এত বেশি বেড়ে যাওয়ার কারণটা কী আসলে ব্যাপার হলো যে ভেটিলগো বা রোগ বেশি বেড়ে গেছে কথাটা ঠিক না আগেও ছিল এখনও আছে ইদের মানুষ একটু কনসিয়াস ডাক্তারের কাছে দেখতে পাই বেশি আগে আমাদের জনসংখ্যা কম ছিল আর আগে হয়তো মানুষ তো ট্রিটমেন্টের জন্য আসতো না কোভরেজে চিকিৎসা করতো যার জন্য এখন এটা যেন আমাদের কাছে প্রচুর আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে আমি তো ধরেন ডেলি প্রাইভেট প্র্যাকটিসে যে রুগীগুলো দেখি তার মধ্যে অ্যাটলিস্ট ফাইভ পার্সেন্ট ফাইভ টু টেন পার্সেন্ট রোগী আসে হ্যাঁ তো সেতিরোগটা আসলে বেসিক্যালি কোনো রোগ নয় আমি বলি যে রোগ নয় কেন বলবো সেতী রোগে যেটা হয় একটা মেন একটা পিগমেন্ট থাকে মিলানিন এটা চামড়ার মধ্যে থাকে কোনো কারণে যদি মিলানোর সাইড একটা সেল থাকে এখানে তৈরি হয় কোনো কারণে যদি সেলটা তৈরি হতে না পারে কিংবা তৈরি হয় কিন্তু এটা ডিস্ট্র্যাক্ট হয়ে যায় ধ্বংস হয় যা তখন হয় কি ওই চামড়ার কালারটা সাদা হয়ে যায় যেহেতু আমরা একটু সাউথ ইস্ট এশিয়ার এই রিজনে আমরা কালো মানুষ আমাদের তো আমরা তো সাদা মানুষ না আমাদের তো পিগমেন্ট না থাকলে আরও বেশি সাদা হয়ে জায়গাটা জায়গাটা সাদা হয়ে যায় কিন্তু এটা কিন্তু শুধু চামড়াটা সাদা হয় এটা চুলকায় না কোনো ব্যথা ব্যথনা নাই কোনো সাইন কোনো সিমটম নাই কিচ্ছু নাই তো এই জন্যে অ্যাকচুয়ালি আমি মনে করি দিস ইজ নট অ্যাট অল এ ডিজিজ যেমন আপনার সেটি হয়েছে আপনার দিস ইজ নট ইয়োর ডিজিজ দিস ইজ সোশ্যাল ডিজিজ তার মানুষ এটাকে রোগ মনে করছে এখন এটা আমাদের শিক্ষার অভাব বা সচেতনতার অভাব এটা বিশাল সচেতন একটা ইম্প্যাক্ট তৈরি করছে মানুষ মনে করে সাদা রোগটা একটা রোগ এটা প্রবলেম তৈরি করবে কিন্তু এটা ঠিক নয় আর মনে করা হয় যে স্মৃতি রোগটা বংশ পরস্পর আসে হ্যাঁ বংশ পরশ্পে আসে সেটা অনলি টেন টু ফিফটিন পার্সেন্ট তার বেশি না আপনি দেখেন আমি যত আমার কাছে তো প্রতিদিনই কয়েকজন করে সেতু রোগী আমি চেম্বারে দেখছি তো তাতে করে দেখা যায় যে যাদের চিত্র আমি প্রায় জিজ্ঞাসা করি বা আমার সাথে কিছু কারোর নাইনটি নাইন পার্সেন্টের ফ্যামিলি হিস্ট্রি নেই তো তাতে দেখা যায় ওই যে মানে আসে হয়তো সে জানে না হতেও পারে তাতে বলা হয় যে ইন্ডিয়ান রিজনে টেন টু ফিফটিন পার্সেন্ট মাত্র বংশগত কাজেই সেতি রোগীর মেয়ের বিয়ে হবে না তার একটা বড় রোগ এই যে প্রবণতা সামাজিক যে এই যে মানে মানে সামাজিক বেশ কিছু স্টিগমা 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 কিন্তু এই যে সামাজিক এটা কিন্তু মারাত্মক প্রবলেম তৈরি করছে এই জন্য আমি বলবো আমাদের সামাজিকভাবে সোচ্চার হতে হবে আমাদের বুঝতে হবে যে এটা কোনো রোগ নয় এটা শুধু স্কিনের কালারটা চেঞ্জ হয় এটা কোনো প্রবলেম না এটা বংশগত তেমন একটা না এবং এটা কোনো ক্ষতিকর নয় একজন একজন মানুষের সেতি আছে তার ছেলে মেয়ে হলে যাতে সেতি হবে যারিস্ট্রি তারা তো হতে পারে না সেটি রোগ এখানে আমাদের সরকারেরও একটা দায়িত্ব অবশ্যই আছে হেলথ সেক্টরের ডিজি হেলথ বা মিনিস্ট্রি অফ এর দায়িত্ব আছে তাদের একটা প্রচারণা চালানো উচিত যে সাদা রোগ এই যে রোগ কোনো রোগ নয় এটা শুধু স্কিনের কালারটা চেঞ্জ হয় সাদা চামড়ার দেশে তো আমি ছিলাম সাদা চামড়ার দেশে তো ওদের তো ওই ককেশনদের দুইটা ক্লাস আছে একটা হলো পুরা সাদা যাদের চুলো সাদা একটা রেডিশ হোয়াইট একটু তো ওই রেডিশ রেডিস হোয়াইট ওদেরটা বোঝা যায় ওরা ডাক্তারের কাছে আসে আর যারা পুরার সাদা ওদেরটা হলেও ঠিকঠাক বোঝা যায় না হয়তো ইনসিডেন্টালি আমরা দেখলে অনেক সময় বুঝি যে আপনার তো এটা সেতে আছে বিটিলুকু আছে তো ওদের নিয়ে ওদের এতটা প্রবলেম নাই কিন্তু কালো চামড়ায় যারা আমরা এশিয়ান পিপল বা আরও প্রকট হলো এফেরিকান রিজনে যেখানে মানুষ কালো মানুষ যেখানে থাকে নিগ্রো তাদের আরও ওদের সেতি হলে আরও বিকট বিকট চেহারা হয়ে যায় কিন্তু এফ্রিকা তো অনেক দেশ আছে যেখানে আমাদের মতোই এখনও সভ্য হয়নি তারা আমরা তো এখনও ওই সভ্যতার ওই স্টেজে আসি নাই যদি অনেক ডেভেলপমেন্ট হয়েছে আমরা লেখাপড়া শিখেছি এখন আমরা অনেক সভ্য হয়ে গেছি এখন ওই লেভেলে আসে নাই কিন্তু এফ্রিকার অনেক দেশ আছে যেখানে আমাদের চেয়ে কম সভ্য ওদের ওখানে তো এই সেতি হওয়ার ফলে অনেকেই সুইসাইডও করে সামাজিক এই কারণে

প্রিয় দর্শক ডিসকা প্রেজেন্ট পিউলি মেডিকেল টোয়েন্টি ফোর অনুষ্ঠানে আজকে পর্বে আমরা চর্মরোগ নিয়ে কথা বলছি ফিরে আসছি একটি ছোট বিরতির পরে আমাদের সাথে থাকুন দর্শক বিরতি শেষে চ্যানেল ফোর সাপ্তাহিক আজকের পর্বে আমরা চর্মরোগ নিয়ে কথা বলছি আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার এম এন হুদা চর্ম ও যৌন বিশেষজ্ঞ সাবেক বিভাগীয় প্রধান ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল চর্মরোগ বিষয়ে আপনারা যদি কোনো কিছু জানতে চান তাহলে আমাদেরকে কি করতে হবে ফোন করতে হবে যে নম্বরটিতে ডায়াল করতে হবে সেটি টিভি স্কলে একটু পর দেখতে পাচ্ছেন স্যার সেটি নিয়ে কথা হচ্ছিল তো দেখা যায় যে শরীরের কোন একটা অংশে ছোট্ট করে সাদা হয়ে গেল তারপর আস্তে আস্তে সেটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে তো সেই মানুষটা যখন আপনাদের কাছে আসছে তখন তাকে আপনারা কিভাবে চিকিৎসা দিয়ে থাকেন যে যাতে এই যে সাদা হয়ে যাওয়ার প্রবণতা সেটা যাতে আর না হয় আচ্ছা প্রথমে বলি সাধারণ মানুষের ধারণা অনেকের ধারণা আর কি সেটি রোগ ভালো হয় না এ কথাটা ঠিক নয় সেটি রোগ যদি আর্লি স্টেজে যেমন দুই চারটে জায়গায় সাদা দেখা দিল বা একটা দুটো বা তিন চারটা পাঁচটা বিভিন্ন জায়গায় এটা কিন্তু একদম ভালো হয়ে যায় আমরা ট্রিটমেন্ট করি লোকাল অ্যাপ্লিকেশন দিয়ে করি সিস্টেমিক কিছু আছে এটা দিয়েও করি এটার মূল আমরা করি কিভাবে যে মিলানো সাই মিলানো সাইড যে সেলগুলো আছে আমাদের চামড়ার মধ্যে আমাদের পিগমেন্টেশনের জন্য যে পিগমেন্ট অ্যাক্সোলেট করার জন্য মিলানিন তৈরি করার জন্যে যেসব ড্রাগ সেটা আমরা ইউজ করি সেটা সিস্টেমিক লোকালো করি করে এটা ভালো করা যায় কিন্তু একটা প্রবলেম হলো যখন এটা পুরো শরীরে ছড়ায় যায় তখন খুব আর কিছু করার থাকে না আমাদের কারণ সব জায়গায় সিস্টেমিক ড্রাগ দিয়ে তো একদম ভালো করা মুশকিল সিস্টেমিক ড্রাগ যেগুলো আমরা দেই ইদানিং আমরা ইভেন জ্যাক ইনিভিটারও ইউজ করছি আজকাল আমরা তো এটাতে ভালো কার্যকরী হয় এবং যুগ যুগ ধরে এটা চিকিৎসা আছে একসময় তো তেমন একটা চিকিৎসা ছিল না লেটের যেগুলো ড্রাগ আছে তার মধ্যে জ্যাক ক্যান্ডিডেটের যেটা বললাম তো এটাও এসছে তাছাড়া অ্যাকচুয়ালি অনেকেই কিন্তু বোঝে না লেজার এসে এদের আমরা লেজার অনেক রকমের চিকিৎসা করি কিন্তু সেটিতে লেজারের তেমন কোনো ভূমিকা নেই একটা হচ্ছে এক্সিমার লেজার সেটা শুধুমাত্র পার্টিকুলারলি এটা হলো আলট্রাভেল রে থেরাপির এখানে ভূমিকা আছে যদিও আমাদের এই এলাকায় প্রচুর সহ্যের আলো রে আছে কিন্তু আলট্রাভেল রে থেরাপি বিশেষ করে ন্যারোবেন আলট্রাভেল রে থেরাপি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যেখানে সূর্যের আলো কম সেখানে এটা বেশি প্রচলিত হয় কিন্তু আমাদের এখানে প্রয়োজন হয় কিন্তু যেহেতু প্রচুর সানলাইট আছে আল্ট্রাভাইলেট প্রচুর আছে কাজে আমরা বলি যে একটু রোদে দাঁড়াতে কিন্তু সেইভাবে কি সানলাইটে এক্সপোজার যেটা আমাদের প্রয়োজন মানে আমাদের স্কিনে অ্যাক্টিভেট হওয়ার জন্য হরমোনটা অ্যাক্টিভেট হওয়ার জন্য যেভাবে সানলাইট এক্সপোজার প্রয়োজন সেটা কি স্যার আমাদের দেশে আমাদের কিছু ধর্মীয় কিছু পার্সপেক্টিভ আছে আমরা কাভারিং করে থাকি আমাদের বডি তো সেভাবে কি স্যার এক্সপোজারটা আসলে হয় না সেটা সেটা ধর্মীয় ব্যাপারটা সেটা অন্য কথা যে ঢেকে টেকে রাখে শরীর সেটা কিন্তু এটা তো এক্সপোজ হতেই হবে আল্ডা তো গেলেও তো এক্সপোজ হতে হবে আর সূর্যের আলোতে যেমন আমি বলি যে আপনি ছাদে যাবেন বা বারান্দায় যাবেন গিয়ে একটু রোদ লাগাবেন সকালবেলা যাতে একটু লাগে বেশ করে কিছু আমরা ড্রাগ দিই মিলন সেই হরমোনটাকে অ্যাক্সালেট করার জন্যে এটা দেওয়ার পরে দুই আড়াই ঘন্টা পরে আমরা বলি একটু রোদে দাঁড়ান এটা করতে বলি আর এছাড়াও আলটামেটলি ন্যারোবেন আলটামেটলি থেরাপিত কাজ এটা আমরা এখন দিচ্ছি এখানে আর এক্সিমাম লেদার একটা আছে যেটা অনেকে ভাবে যে সেতি বোঝায় লেদারে ভালো হয় সব সেটি কিন্তু লেদারে ভালো হয় না পার্টিকুলারলি দু একটা জায়গায় যদি লেদার সেতি থাকে অ্যাকচুয়ালি লেদারে তেমন কোনো চিকিৎসা নেগিমার লেজার যেটা আমি বললাম সেটা হলো ন্যারোব্যান্ড আল্ট্রাভেল রে থেরাপির একটা মডিফিকেশান এটা পার্টিকুলারলি একটা দু একটা জায়গা যদি থাকে লোকাল এরিয়াতে তখন ওখানে ওই মডিফিকেশান ন্যারো ব্যান্ড আলট্রাভেলের যে রে দেওয়া হয় ওই ওটার একটা মডিফিকেশন ওই জায়গায় ফোকাস দেওয়া হয় খুবই টার্গেটেড টার্গেটেড টার্গেটের এরিয়াতে যেখানে আছে তো এটা হলো এক্সিমার লেদার তো এটা খুব লিমিটেড এরিয়াতে কাজ করে কিন্তু অ্যাকচুয়ালি সেটির লেদারে তেমন কোনো চিকিৎসা নেই সেটির চিকিৎসা যেগুলো আমরা বলি লোক লোকাল অ্যাপ্লিকেশন দিয়ে আমরা কিছু যেটাতে করে লোকালি ইউনিয়ানো সাইডগুলো স্টিমুলেন্ট হয় মিলানিনো প্রোডাকশন বেড়ে যায় আস্তে আস্তে কালো হয়ে যায় আর সিস্টেমিক ড্রাগও আছে ইনিশিয়ালি অনেক সময় স্টোয়ার থেরাপিও দেয় যাদের স্প্রেডিং খুব তাড়াতাড়ি ছড়া যাচ্ছে ইন দ্যাট কেস আমরা স্টোয়ার থেরাপি দিই তারপরে কিছু ইমিউনোমিটারিং ড্রাগ আছে যেমন মেথোট্রেক্সেট সাইক্লোস্পোরিন এসব আমরা ইউজ করি তারপরে ইদানিং যেটা বললাম জ্যাক ইন্ডিভেটার যেগুলো আছে এগুলো ইউজ করি আমরা এটাতে কাজ হয় তো ট্রিটমেন্ট মানে সেতির যে ট্রিটমেন্ট না এটা ঠিক নয় তবে একবার বেশি ছড়িয়ে গেলে তখন আর কিছু করার থাকে না এই জন্যে আমি যেটা বলবো যদি কারো এরকম সেতি দেখা দেয় যে সাথে সাথে একটা অল্প থাকতেই একজন চর্মজনুর অভিজ্ঞ মানে চর্ম জনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে তিনি যদি ট্রিটমেন্ট দেন হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে যাবে আমার জীবনে এই চল্লিশ বছর আগে তো তেমন একটা ট্রিটমেন্ট ছিল রিসেন্টলি তো অনেক নতুন ট্রিটমেন্ট আসছে আমার জীবনে আমি লক্ষ লক্ষ রোগী দেখতে শীতের আমার মনে হয় যে এর কমপক্ষে যেগুলো সারা হয়ে আমি আগেই বলে দিই যে ভাই আপনার পুরা শরীর আপনার পুরা শরীরে হয়ে গেছে এখন তো খুব একটা কিছু করার নেই তো তবু একটু ওষুধ দিচ্ছে যাতে একটু ভালো থাকেন অনেক সময় ওষুধ না দিয়ে আমি এরকম রোগী আছে যে পুরা শরীরে সাদা হয়ে গেছে তখন এসে তখন আসলে রোগীটাকে তখন তাকে কাউন্সেলিং করে বলি যে দেখেন তো কোনো রোগ না এটা সামাজিক রোগ তো বলে যে এরকম দেখেন আমার এই রোগ আসার জন্যে আমার মেয়ের বিয়ে দিতে পারতেছি না ওরুদের বংশে সেতি আছে এরকম হচ্ছে আর কি তো ইভেন বিয়েও ভেঙে গেছে এরকম আমি অনেক বোঝানোর পরেও এই কিছুদিন আগে একটা ফ্যামিলি একটা মেয়ে তার বিয়ে হয়েছে বিয়ের পরে তার পায়ে একটা ছোট্ট একটা হিন্দু ফ্যামিলি ছোটো একটা দাগ হয়েছে তো পুরান ঢাকার লোক তো হিন্দু ফ্যামিলি তো তাকে আমি এত বুঝালাম যে দেখেন এটা তো আপনার কীভাবে ধরা পড়লো কীভাবে জানলেন আপনি মানে বিয়ের সময় তো জানতাম না পরে আমারও একদিন বলে যে তার পায়ে সাদা আমাদের থেকে সাদা তো হিন্দি কথা বলেছে আবার একটু ইন্ডিয়ান পড়ে বলুন না কি বলে বরবাদ হয়ে যায়গা জিন্দিকি বরবাদ হয়ে যায়গা নিয়ে হোগা নিয়ে হোসাক্তা ওয়াইফ হাজব্যান্ড এক দুজনে আসে ওয়াইফ দেখলাম একটু সে বলতেছে না এটা এমন কিছু না কিন্তু সে বলে যে না সব কিছু বরবাদ হয়ে যায়গা নিয়ে হোগা তারপরে সেই মেয়েটাকে পরে যখন ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হওয়ার অনেক পরে ওই মেয়ের বাবা বাবার মেয়েকে নিয়ে আমার কাছে আসছে ট্রিটমেন্টের জন্যে

আমি মনে করি আমাদের হেলথ সেক্টরকে জনসচেতন তৈরি করতে হবে মানুষেরকে বোঝাইতে হবে আমি বহুবার এরকম আমরা অনুসারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনার সাথে আসলে আরো অনেক কিছু জানার ছিল কিন্তু আমাদের হাতে সময় শেষ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই আমার দর্শকদেরকে যদি আপনাদের আমার কথাগুলো ভালো লাগে কাজে লাগে তাহলে ভালো আমি খুব ভালো ফিল করব আর সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই প্রিয় দর্শক আমাদের আজকের পর্বে আলোচনা ছিল এই পর্যন্তই আশা করছি আমাদের আজকের আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন